পাকিস্তানের ওপর বেপরোয়াভাবে গুলি, নিহত 12। যেভাবে পাকিস্তানের পিঠে ছুরি আঘাত করল আমেরিকা। জম্মু ও কাশ্মীরের মানুষের সঙ্গে কথা বলবে, পাকিস্তানের সঙ্গে নয় বলেছে অমিত শাহ। গাজায় গণমাধ্যম ভবনে হামলা, ইসরায়েলের জন্য ডেকে আনলো ভয়ানক ক্ষতি। সরকার আমাদের পরিত্যাগ করেছে, কাশ্মীর জনগণের ক্ষোভ। আসসালামু আলাইকুম, আমি নীরব ইসলাম, আছি আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। পাকিস্তানের ওপর বেপরোয়া গুলি, নিহত 12। ভারতকে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে হারিয়েছে পাকিস্তান, সেই আনন্দ মাতোহারা হয়ে উঠেছিল পাকিস্তানিরা। আনন্দে আত্মহারা হয়ে বেপরোয়া উদযাপন করতে গিয়ে করাচিতে পৃথক স্থানে 12 জন গুলিবিদ্ধ হয়েছে। রোববার রাতের এই ঘটনার খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম জিও নিউজ। জিও টিভি জানিয়েছে, রোববার রাতে ভারতকে হারানোর পরপরই রাস্তায় নেমে আসেন মানুষ, নেচে নেচে বাজি পুড়িয়ে বন্দুকের গুলি ছড়িয়ে বিজয় উদযাপন করেছেন তারা। উদযাপন করতে গিয়ে করাচিতে গুলিবিদ্ধ হয়ে অন্তত 12 জন হাসপাতালে ভর্তি রয়েছেন, এতে আহত হন পুলিশের এক উপপরিদর্শকও। একটি সূত্র জানিয়েছে 12 জন নাকি নিহত হয়েছে, তবে সেটা সত্যতা যাচাই করতে পারেনি কেউ। করাচিতে সচল গোত, ওয়ারেঙ্গি, নিউ করাচি, গুলশান ই ইকবাল ও মালির এলাকায় গুলি ছুড়ে বিজয় উদযাপনের খবর পাওয়া গেছে। এদিকে থাকছে পাকিস্তানের পিঠে যেভাবে ছুরির আঘাত করল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে তার চোটের অংশীদার এবং সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য একটি ফ্রন্টলাইন রাষ্ট্র বানিয়েছিল, কিন্তু 2 দশকের যুদ্ধে পাকিস্তানের প্রতি তার মনোভাব ছিল অত্যন্ত বৈষম্যমূলক। এটি কখনোই পাকিস্তানের বিরুদ্ধে তার অপছন্দ এবং ভারতের এবং কাবুলের দুটি পুতুল শাসনের প্রতি অনুরাগ লুকায়নি। পাকিস্তান আশাবাদী ছিল যে বিদেশি সেনা প্রত্যাহার এবং পাকিস্তানি বিরোধী কাবুল শাসন অপসারণ এবং ভারতে আফগানিস্তান এবং তার পশ্চিম অঞ্চলের সীমান্তের অপসারণের পর শান্তিপূর্ণ হয়ে উঠবে এবং এটি একটি উন্নত ভবিষ্যতের পথ খুলে দেবে। পাকিস্তানও আশাবাদী ছিল যে সন্ত্রাসের বিরুদ্ধে 20 বছর যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দ্বৈত আচরণ করার জন্য এত কিছু করার পর মার্কিন যুক্তরাষ্ট্র তার তীব্র আচরণের পরিবর্তন আনবে এবং আরও সহানুভূতিশীল এবং স্নেহময় হয়ে উঠবে। কোনো পরিবর্তন হয়নি। পাকিস্তান আফগানিস্তান উভয়ই প্রতি মার্কিন তুষারপাত এবং আফগানিস্তানের তরল ও অনিশ্চিত পরিস্থিতি পাকিস্তানের আশাবাদকে ম্লান করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি এবং যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান দুর্দশার প্রতি আঞ্চলিক দেশগুলোর হালকা প্রতিক্রিয়া ছাড়াও ইসলামিক স্টেট খোরাসান তার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আফগানিস্তানের নিরাপত্তাহীনতা করে তুলেছে। কাবুলে হামলা ছাড়াও পরপর দুটি, শুক্রবার নামাজের সময় কুন্দুস ও কান্দাহারের ইমাম বাগরাহে দুটি প্রাণঘাতী আত্মঘাতী বোমা হামলা হয়, যার ফলে ব্যাপক মানুষের ক্ষতি হয়। নিহতরা বেশিরভাগই শিয়া, যারা জনসংখ্যায় 10%। এদিকে থাকছে জম্মু ও কাশ্মীরের মানুষের সঙ্গে কথা বলবে, পাকিস্তানের সঙ্গে নয়, হুঁশিয়ারি উচ্চারণ করেছে অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার বলেছে যে শান্তির জন্য তিনি জম্মু ও কাশ্মীরের জনগণের সাথে কথা বলবেন, পাকিস্তানের সঙ্গে নয়। শ্রীনগরের ডাল লেকের তীরে শের ই কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে একটি যুব সমাজে ভাষণ দিতে গিয়ে অমিত শাহর প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর ফারুক আবদুল্লাহকে কটাক্ষ করেন। ডক্টর ফারুক সাহেব আমাদের পাকিস্তানের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছে। আমি স্পষ্ট করে বলি, আমরা যদি কথা বলি, আমরা শুধু জম্মু ও কাশ্মীরের মানুষ এবং তার যুবকদের সঙ্গে কথা বলবো, অন্য কারো সঙ্গে কথা বলবো না। আজ আমি আমার মনের কথা বলছি। আমাকে এক শ্রেণীর প্রশ্ন করা হয়েছিল, আজ আমি বুলেট প্রুফ শিল্ড সারাই কথা বলছি। শাফেরান নামক একটি ঐতিহ্যবাহী কাশ্মীরি টুইট ওভার গার্মেন্টস পরে সমাবেশে এ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, উপত্যকার উন্নয়ন ও শান্তির যাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। কেন ডক্টর ফারুক এবং মেহবুবা বিজেপি যা করতে পেরেছিল তা সম্পর্কে ব্যর্থ হয়েছিল মাত্র 2 বছরে? প্রশ্ন রয়েই গেছে। আমাকে প্রায় কিছু লোক জিজ্ঞাসা করে যে কেন কাশ্মীরে কার্ফিউ জারি করা হয়েছিল এবং কেন ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। আমাকে আজ উত্তর দিন। এটা করা হয়েছিল আমাদের যুবকদের জীবন রক্ষা ও বাঁচানোর জন্য। আমরা চাইনি যে নিহিত স্বার্থ ও শান্তিবিরোধী উপাদানগুলি পরিস্থিতি কাজে লাগুক এবং আমাদের তরুণদের রাস্তায় গুলির মুখে ঠেলে দেওয়া হবে। কাশ্মীরি যুবকদের জীবন বাঁচাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাহিনী জঙ্গি এবং বেসামরিক নাগরিক সহ অন্তত
এখন পর্যন্ত 40,000 মানুষের সহিংসতায় নিহত হয়েছে। এই রক্তপাত থেকে বেরিয়ে এসে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির নতুন যাত্রার দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, জম্মু ও কাশ্মীর 2024 সালের মধ্যে যা প্রাপ্য তা পাবে, তিনি বলেছেন। এনসি এবং পিডিপিতে কটাক্ষ করে শাহ বলেন, এই দুই দলের নেতারা কখনোই তাদের নিন্দা করেনি, বেসামরিক লোকদের হত্যা করেছে। এদিকে থাকছে গাজায় গণমাধ্যমের ভবনে হামলা, ইসরায়েলের জন্য ভয়াবহ ক্ষতি ডেকে আনল। গাজায় গণমাধ্যম ভবনে হামলার বিষয়ে এক অনুসন্ধানের কথা উল্লেখ করে দেশটির সাবেক মেজর জেনারেল নির্জান অ্যালন বলেছেন, গত মে মাসে গাজায় গণমাধ্যম ভবনে বিমান হামলা লাভের চেয়ে বেশি ক্ষতি হয়েছে ইসরায়েলে, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এই জেনারেল যখন সেনাবাহিনীতে ছিলেন তখন গাজায় ইসরায়েলের হামলা নিয়ে তিনি একটি তদন্তের নেতৃত্ব দেন। মেজর জেনারেল নির্জান অ্যালন বলেন, বোমা হামলা চালিয়ে দ্য অ্যাসোসিয়েটেড প্রেস, আল জাজিরা, মিডল ইস্ট আই এবং অন্তত 4টি সংস্থার অফিস গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ইসরায়েলের জন্য আত্মঘাতী গোলের মতো। অ্যালন তিনি ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলার সঙ্গে জনসংযোগ সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনীর তদন্তের নেতৃত্বে দিয়েছিলেন। তিনি গাজা শহরের 11তলা আল জারা টাওয়ারে হামলার কারণে তাৎক্ষণিক আন্তর্জাতিক সমালোচনা প্রত্যক্ষ করেন। অ্যালন বলেন, ইসরায়েলের সেনাবাহিনীতে সবাই হয়তো একটি বিষয় বিশ্বাস করে না, কিন্তু আমি বিশ্বাস করি ওই হামলা ইসরায়েলের জন্যই ভয়ানক ভুল ছিল। এই হামলার কারণে কূটনৈতিকভাবে যে ক্ষতি হয়েছে তার চেয়ে লাভের পরিমাণ সামান্য। এদিকে থাকছে ভারত সরকার আমাদের পরিত্যাগ করেছে, বলেছে কাশ্মীরের জনগণ। কাশ্মীর 5ই আগস্ট 2019 থেকে পরিস্থিতি এবং তারপরে কোভিড-19 লকডাউনের কারণে ঘর চালানো এবং শেষ খাদ্য মেটানো খুব কঠিন। সুবাহা দ্য কুইনকে একথা জানিয়েছেন। 5ই আগস্ট 2019 ভারত সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে এবং পূর্ববর্তী রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের মতো বিভক্ত করে। বিক্ষোভের ভয়ে সরকার সামরিক ও যোগাযোগ লকডাউন জারি করেছে। লকডাউন বেশ কয়েক মাস ধরে অব্যাহত ছিল, এই অঞ্চলের অর্থনীতিতে মারাত্মকভাবে পঙ্গু করে দিয়েছে। স্বল্প মজুরির দৈনিক শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এতে। আমাদের পরিবার আমাদের প্রত্যাখ্যান করেছে এবং আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য 5ই আগস্ট লকডাউন বিষয়ে মরশুমের সাথে মিলে যায়। সাম্প্রদায়িক গত 1 বছর থেকে কর্মহীন ছিল এবং চলমান কোভিড-19 লকডাউন তাদের অর্থনৈতিক বোঝা বাড়িয়েছে। তাদের জীবিকার জন্য সম্প্রদায় মূলত বিবাহের ব্যবস্থা করার ওপর নির্ভর করে এবং বিয়েতে গান এবং নাচ থাকে। সুবাহান বলেছিলেন যে লকডাউন গত 1 বছর ধরে তিনি কেবলটি কয়েকটি বিবাহের ব্যবস্থা করতে পেরেছিলেন, যা তার সংসার চালানোর জন্য যথেষ্ট নয়। সুবাহান উত্তর কাশ্মীরের সোপোর এলাকার বাসিন্দা, গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। তিনি এখন শ্রীনগরে বসন্তবাগ এলাকায় থাকেন এবং শহরের অন্যান্য ট্রান্সজেন্ডারদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করেন। আমি শ্রীনগরে স্থানান্তরিত হই এবং ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সাথে একত্রিত হয়েছি, যারা আমাকে জীবিকা অর্জনে সাহায্য করেছিল, তিনি একথা বলেছেন। সুবাহান তার সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের সাথে ম্যাচমেকিং ব্যবসায় কাজ করে এবং স্থানীয় কাশ্মীরি গান গেয়ে বিয়ের অনুষ্ঠান পারফর্ম করে। তিনি বলেন, তারা ভালো অঙ্কের অর্থ উপার্জন করবে এবং স্বাভাবিক সময়ে সুন্দর জীবনযাপন করবে, কিন্তু 370 ধারা বাতিল এবং কাশ্মীরের পরবর্তী লকডাউন তাদের জন্য একটি বড় ধাক্কা হিসেবে এসেছিল। সুবাহান বলেন, 5ই আগস্ট 2019 থেকে অনেক হিজড়া তাদের ভাড়া করা বাসস্থানে অলস হয়ে বসে আছে এবং অনেকে কাজের অভাবে হতাশায় ভুগছে। আমাদের পরিবারের সদস্যরা আমাদের প্রত্যাখ্যান করেছে এবং আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। চলমান লকডাউন তাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছে, সুবাহান দ্য কুইনকে এ তথ্য জানিয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।